প্রিয় বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা ভালোই আছো। চলো, আজ আমি দোকানের মতন মিষ্টি দই বানিয়ে তোমাদের দেখাচ্ছি কিভাবে বানাচ্ছি। তাহলে একবার দেখে নাও কিভাবে আমি বানাচ্ছি এই দইটা, কত সুন্দর কালারটা হয়েছে বলতো। আর এই কালারটা কিভাবে হয়েছে একবার দেখে নাও। এ দেখো, এখানে আমি 2 থেকে 3 চামচ টক দই নিয়েছি। টক দইটা একটা ছাঁকনির সাহায্যে আমি ছাঁকতে দিয়েছি। এই দইয়ের মধ্যে যে জলটা থাকবে সেই জলটা যাতে বেরিয়ে যায়। এরপরে আমি এখানে 2 লিটার দুধ নিয়েছি। দুধটা একটু গরম করে নিচ্ছি প্রথমে। দেখো, একটু ভালো করে প্রথমে গরম করে নিতে হবে। এখানে আমার দুধের জায়গাটা একটু ছোট হয়ে গেছে, আর একটু বড় নিলে ভালো হতো। আর যেহেতু নিয়ে নিয়েছি, চলো এই এই মানে বাটিটার মধ্যে আমি দুধটা গরম করে নিই একটু। কিছুক্ষণ গরম করে নেবার পরে, একটু ভালো মতন ফুটে যাবার পরে, এই হাতাটার মাপে আমি 2 হাতা একটা বাটির মধ্যে দুধটা আমি তুলে নিচ্ছি। এবার এই বাটিটার দুধের মধ্যে আমি 3 চামচ গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। দেখো, গুঁড়ো দুধটা দিয়ে ভালো করে চামচে করে মিক্সড করে নিচ্ছি। আর এদিকে দুধটা এখন হতে থাক। আর এদিকে কড়াতে আমি এখানে 3 থেকে 4 চামচ আমি চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা আমি শুকনো খোলায় নেড়ে চিনির ক্যারামেল তৈরি করে নেব প্রথমে। এখানে আমি চিনিটার মধ্যে একটু জলের ব্যবহার করব না, এই শুকনো অবস্থাতেই নেড়ে নেড়ে চিনিটা লাল করে নিচ্ছি। দেখো, আর এই সময় গ্যাসের ফ্লেমটা অবশ্যই আস্তে রেখে দিতে হবে। দেখো কত সুন্দর কালারটা এসেছে বলতো, চিনির ক্যারামেল তৈরি হয়ে গেছে। এরপরে আমি এখানে যে বাটিটায় যে দুধটা ফুটছিল সেই দুধটা এই চিনির ক্যারামেলের মধ্যে আমি ঢেলে দিচ্ছি। দেখো, পুরো দুধটা আমি দিয়ে দিয়েছি। এরপরে আমি নেড়ে চেড়ে একটু ঘন করে নেব। দেখো, দেখতে পাচ্ছ এখন এই কালারটা কত সুন্দর এসে গেছে। এরপর আমি দুধটা কিছুক্ষণ নাড়াচাড়ার পরে আমি যে গুঁড়ো দুধটা মিশিয়েছিলাম সেই গুঁড়ো দুধটা দিয়ে দিচ্ছি। আর 3টে এলাচকে ফাটিয়ে দিয়ে দিচ্ছি। আবার আমি দুধটা জাল দিতে শুরু করে দিয়েছি। আর এখানে আমি মিষ্টির জন্য বাতাসা ব্যবহার করছি। তোমরা বাতাসার জায়গায় চিনিও ব্যবহার করতে পারো। আমি এখানে মিষ্টির জন্য বাতাসাটাই ব্যবহার করছি। আমি এখানে বাতাসা 6 থেকে 7টার মতন দিয়েছি। যেহেতু আমি চিনির ক্যারামেল তৈরি করার জন্য এখানে চিনি দিয়েছিলাম, তাই আমি এখানে বাতাসার পরিমাণটা 6 থেকে 7টাই দিয়েছি। এরপর আবার ভালো করে দুধটাকে নেড়ে চেড়ে নিচ্ছি। দেখো, দুধটা সবসময় মানে ঘন ঘন দুধটাকে নেড়ে চেড়ে যেতে হবে এই হাতার সাহায্যে। এই দেখো, ওপরে যে ফেনাটা উঠছে না, এই ফেনাটা যত উঠবে ততই দইটা দেখতেও সুন্দর হবে আর দইটা জমবেও ভালো। তাই আমি ঘন ঘন এই হাতার সাহায্যে আমি নেড়ে চেড়ে এই ফেনার মতন একটু তৈরি করে নিচ্ছি। কিছুক্ষণ পরে আমি গ্যাসটা এবার বন্ধ করে দিচ্ছি। দেখো, গ্যাস বন্ধ করে দেবার পরে আবার একটু নেড়ে চেড়ে ঠান্ডা করে নিচ্ছি। কতটা ঠান্ডা হয়েছে আমি তোমাদের দেখাচ্ছি, আমি আঙুলের সাহায্যে দেখাচ্ছি, আমি আঙুলটা যাতে দুধের মধ্যে রাখতে পারি। এ দেখো, দুধটা আমার মোটামুটি ঠান্ডা হয়ে গেছে। এরপর যে আমি দইটা যে মানে টক দইটা যে আমি জল ঝরতে দিয়েছিলাম সেই টক দইটা এই দুধের সঙ্গে একসঙ্গে মিক্সড করে নিচ্ছি। দেখো, এইভাবে আমি দইটা একসঙ্গে মিক্সড করে নিয়ে এরপর আমি যেসব পাত্রের মধ্যে আমি বসাবো সেই পাত্রগুলো তোমাদের দেখাচ্ছি। দেখো, দোকানে যেমন 100 গ্রাম 150 গ্রাম 200 গ্রাম যে দই পাওয়া যায়, আমি সেই রকম পাত্রতে আজ আমি দইটা বসাচ্ছি। দেখো, এখানে 2টো কৌটো নিয়েছি। আর এখানে যে এতগুলো কৌটো নিয়েছি, এতগুলো কৌটো আমার লাগবে না, কারণ দুধের পরিমাণটা তো কম আছে। দেখো, প্রত্যেকটা পাত্রের মধ্যে আমি দিয়ে দিচ্ছি। এরপর আমি চাপা দিয়ে দেব। তোমরা এইভাবে বাড়িতে দই তৈরি করবে, খেতে খুবই ভালো লাগবে। দেখতে দেখছো কতটা সুন্দর লাগছে। দেখো, ঠিক দোকানের মতন আমি বানাচ্ছি। এটা আমি সারা রাত্রির জন্য আমি একটা গরম জায়গার মধ্যে রেখে দেবো, পরের দিন আমি দুপুরে বেলা তোমাদের দেখাবো।
দেখো আমি একটু চেষ্টা করছি যে দোকানের মতনই যাতে কাগজটা দিয়ে গার্ডার দিয়ে আটকানো যায়। দেখো কত খুলে গেল, আবার একবার ট্রাই করি। এবারে আমি একটা তোয়ালে নিয়ে নেব, এই তোয়ালের মধ্যে এই থালাটা বসিয়ে দেবো। এই দেখো এই তোয়ালের মাঝখানে এই থালাটা বসিয়ে দিচ্ছি, আর চারিদিক দিয়ে ভালো করে চাপা দিয়ে আমি সারা রাত্রি রেখে দিচ্ছি। পরের দিন দুপুর বেলা তোমাদের দেখাচ্ছি। এই দেখো আমি এখানে হাতে চামচ নিয়ে চলে এসেছি দই কাটার জন্য। এবার আমি খুলছি, কতটা সুন্দর জমে যায়। দেখো কি সুন্দর হয়েছে, দেখো একটু কোনো জলও বেরোয় না, কিছুই নয়, কত সুন্দর টাইট হয়ে জমেছে দইটা। তোমরা অবশ্যই বাড়িতে একবার এইভাবে দই বানাবে, খেতে যেমন ভালো লাগবে আর দেখতে দেখছো কত সুন্দর লাগছে। আজ তবে আস।